গুড মর্নিং অল ফ্রেন্ড, আশা করছি সবাই বেশ ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো শ্রাবণী স্পেশালে সবাইকে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল আমি আবার রান্নাবান্না নিয়ে চলে এসেছি। দেখো এখন বাজে সকাল 7টা। তো এখন দিয়ে আমি আমার মানে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা আগে উঠেই তোমাদের আমি ডিম দেখাচ্ছি, দেখো, কারণ আজকে আমি ডিম রেসিপি করবো। তো চলো এখন আমি রান্না করব। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, বাটিতে একটু নুন দিয়ে ফাটি নিয়েছি। নেওয়ার পরে একটা কেরি ব্যাগও নিয়ে নিয়েছি, দেখো, কেরি কাগজ পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে ডিমটা আমি কেরি কাগজে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মুখটা এঁটে দেবো, যাতে না খুলে যায়, কারণ এটা আমি সেদ্ধ করবো, সেই জন্য ভালো করে টাইট করে মুখটা রাখতে হবে। তো আমার বর তার মধ্যে বলছে যে এই রেসিপিটা কি খাওয়া যাবে, কি বানাচ্ছো তুমি, খেয়ে দেখো না কেমন হয়। আমি ওকে বললাম, তো দেখা যাক আজকে রেসিপিটা কেমন হয়, রান্নাটা টেস্ট করে কি বলে। তো আমি ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বেগুন কাটতে শুরু করে দিয়েছি, কারণ বেগুন ভাজা হবে আর ডিম তরকারি হবে। তো সকাল সকাল রান্না করবো বলে আমি তাড়াহুড়োও করছি, কারণ আমার একটু তাড়া আছে। আর তার মধ্যে আমার দেখো খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে তো আজকে কিছু খাওয়া হয়নি। মুড়িটা আর দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। দুধ জাল দেওয়ার পরে মুড়িটা এখনও খাইনি, তো এবারে খাবো। এবারে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেবো। দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, কেরি কাগজ দিয়ে বারো করে নিয়েছি। নেওয়ার পর পনির যেমন কাটে ঠিক তেমন করে আমি পিস পিস করে এটা কেটে নেবো। তো গরম, সেই জন্য আমি দুহাত দিতে পারছি না, কারণ ক্যামেরা এক হাতে ধরে রেখেছি, ফোনটা আর এক হাতে আমি কাটছি, কারণ বর কাজ করছে ফোনে, ওর ধরার টাইম নেই। তো দেখো চলো আমি এই যে কেটে নিচ্ছি, এবারে সবগুলো দেখো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নিয়েছি। এটা কিন্তু তেলে দেওয়ার পরে ফুলে যাবে, এই ছোটোটা আর থাকবে না। তো সেই জন্যই ছোটো ছোটো করে নিলেই বেশ ভালো, কারণ ডিম তো তেলে দেওয়ার পরেই ফুলে যাবে। ডিমের জন্য অলরেডি আমি আলু ছাড়িয়ে নিয়েছি আগেই আলু ছুলনি দিয়ে, আর এবার আলুগুলো আমি কেটে নেবো। তো ঘুগনির আলুর মতো কেটে করে নেবো, মানে ঘুগনির আলু একবারে যে ছুটি ছুটি হয় অত ছোটো করবো না, মাঝখান দিয়ে চার ফালি করে তারপরে আবার চার ফালি করে দেবো, দিয়ে মাঝামাঝি ঘুগনির আলু সাইজে কেটে নেবো। নেওয়ার পরে এবারে আমি দেখো এখানে বেগুন ভাজবো। বেগুনগুলো কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই তেলও বসিয়ে দিয়েছি। তো বেগুনটা এবারে আমি অলরেডি ভেজে তুলে নেবো, তারপরে ডিমের তরকারিটা বানাবো। তো চলো আমি বেগুনটা এখন ভেজে নিই, তারপরে ডিমের তরকারিটা বানাবো। বেগুনটা এখন ভেজে নেবো, তারপরে ডিমের তরকারিটা বানাবো। আমি বেগুন ভাজি শুরু করে দিয়েছি, দেখো কড়াই তেল নিয়েছি। আর কার কার বেগুন ভাজা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এই সময়টা বেগুন ভাজা খুব খেতে ভালো লাগে, কারণ শীতের সময় শীতের জিনিস খেতে খুব মজাদার আর খুব টেস্টিও লাগে। তো বেগুন ভাজাটাই আমার বেশি ভালো লাগে বেগুনের তরকারির থেকে। আলু বেগুনটা ভাজি করে তুলে নিলাম। এবার কড়াইয়ে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে। এবারে আমি ডিম কুচিগুলো ডিম যেগুলো কুচি করে রেখেছিলাম আর কি সেগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদও দিলাম, সঙ্গে কিন্তু নুন দিইনি, কারণ আমি বাটিতে ফাটার সময় অলরেডি নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি আর নুন দিলাম না, বাট শুধু একটু হলুদই দিলাম। এবার এটাকে আমি লাল করে ভেজে তুলে নেবো, পুরো লাল লাল করব, খুব সুন্দর দেখাবে। দেখো এরকম আস্তে আস্তে লাল বাদামি রং আসছে, তো পুরো লাল লাল করে ভাজবো, দিয়ে ওটা তুলে নেবো। নেওয়ার পরে আমি কড়াই তেল দেবো, আবার সামান্য একটু তেল দেবো। দেওয়ার পরে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেবো, কিন্তু আলুটা লাল লাল ভাজতে গেলে একটু নুন আর হলুদ দিতে হবে, কারণ আলুর মধ্যে তো নাহলে কিছুই ঢুকবে না, সেই জন্য একটু নুনও দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও ভাজি ভাজি করে তুলে নেবো। এবার আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দেখো মশলা করে রেখেছি, এবারে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো, আলুটা আমার আগে ভালো করে ভাজা হোক। তারপরে এই যে পেঁয়াজ, পেঁয়াজ কুচি রেখেছিলাম, দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। নেওয়ার পরে টমেটো যেটা আছে টমেটোটা দিয়ে দেবো, টমেটোগুলো সব দিয়ে দেবো। এখানেও আমি দুটো টমেটো নিয়েছি, তবে টমেটোর ভিতরে যে দানাগুলো থাকে ওগুলো বার করে দিয়েছি, কারণ ওটা অনেকটা টকটক হয়ে যাবে সেই জন্য। আর এবারে আমি দেবো হলুদ, আর আদা রসুন যেটা ছিল বাটা আমি সেটাও দিয়ে দিয়েছি দেখো, আর লঙ্কার গুঁড়ি, আর দেবো কি জিরে, মানে জিরে গুঁড়ো। তো এবারে একটু সামান্য জল দেবো, কারণ মশলা কষানোর আগে একটু করে জল না দিলে মশলা ভালো কষানো যায় না। তো আলুর সাথে সব মশলাগুলো আমি ভালো করে কষানোর জন্য একটু জল দিলাম। তোমরা ভাবছো এই জলটা কেন আবার দিল না, এটা কোনো ঝোলের জল নয়, এটা অলি মানে মশলা কষানোর জল। তো এই আলুর সাথে মশলাটা পুরো একটু সামান্য সামান্য জল দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর একটা কথা, হ্যাঁ হ্যাঁ, আমি নুন দিতে ভুলে গেছি,
তো এখানে আমি দু চামচ নুন দিয়ে দিলাম, মানে একবারে তরকারি নুনটাই দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, তার মধ্যে বর খুব হাঁচি তুলছে, সেই জন্য কষানো হয়ে গেছে, জলও ঢেলে দিচ্ছি। কারণ ঘরে বসে খুব হাঁচি তুলছে, মশলার একটা সেন্ট বার হচ্ছে, তো সেই জন্য দেখো অল্প করেই জল দিলাম। জল দেওয়ার পরে যে ডিমটা ভাজা করে রেখেছি সেটাও এবার আমি দিয়ে দিলাম। ডিমটা কত সুন্দর কালার লাগছে, এখানেই এত সুন্দর কালার, তো তরকারিতে না জানি কেমন হবে, তো দেখাই যাক কেমন হয়। ঝোলে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবারে এটাকে আমি কোনো থালা দিয়ে একটু ঢেকে দেবো, 5-10 মিনিট, মানে আলুটা সেদ্ধ হওয়ার মতোই ঢেকে দেবো, বেশি জল দিইনি। কারণ বেশি জল দিলে আবার কত সময় ফুটবে, যেহেতু ডিমের তরকারি বেশি ফুটানো লাগবে না। তো একটা থালা দিয়ে খানিক সময় ঢেকে দিলাম, দেওয়ার পরে আমি ঘুরে আসছি। তার মধ্যে দেখো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি দুপুরবেলার, তার সাথে আর একটা মেনু আছে টমেটো পোড়া, সকালবেলা দুপুর, কারণ আমি বেরোবো একসাথেই রান্না। তো টমেটো তিনটে নিয়েছি, এটা ধুয়ে নিলাম, নিয়ে জল ছড়াতে রেখে দিচ্ছি। দেওয়ার পরে সরষের তেল মাখিয়ে টমেটো পুড়িয়ে নেবো, তার মধ্যে তরকারিটা হয়ে যাক। তো তরকারিটা এবার ঘুরে দেখি আমি কেমন হয়েছে। এই দেখো তরকারিটা খুলেও দিলাম, তরকারিটা দেওয়ার আগে এবারে গরম মশলা দেবো। তো গুঁড়ো গরম মশলা যেটা হয় শাহী গরম মশলা, ওটা আমি এখানে দিচ্ছি, অল্প করেই দেবো যেহেতু বেশি দেবো না। শাহি গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে একটুখানি সে টাইম আর ফুটিয়ে নিলাম, কারণ গরম মশলা দেওয়ার পরে বেশি ফুটাতে নেই, তোমরা জানো ভালো মতো। এবারে তরকারিটাকে আমি একটা গামলিতে ঢেলে নেবো, তো গামলিটা ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার তরকারিটা আমি ঢালছি। দেখো সামান্য একটু ঝোলঝোল রেখেছি, ওটা টেনে যাবে ডিমের সাথেই, বেশি থাকবে না। তো এটা তোমরা রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথে, লুচির সাথে খেতে পারো, পুরো পনিরের মতো হয়েছে, মনেই হচ্ছে না যেটা ডিমের তরকারি, সত্যি খুব সুন্দর হয়েছে। তো দেখো এবার এরপরে আমি ধনে পাতা কেটে রেখেছি, এই ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তো তার জন্য আমার রেডি হয়ে গেল ডিম পনির তরকারি, সেই জন্য আমি এটাকে নাম দিয়েছি ডিম পনির তরকারি। কারণ এটা ডিমের তরকারি বলে মনেই হচ্ছে না, এটা পুরো পনিরের তরকারি বলে মনে হচ্ছে। এটা রুটির সাথেও খাওয়া যাবে, পরোটা লুচি, তো আমরা তো এটা খাবো ভাতের সাথে। বন্ধুরা আমার সকালে রান্নাবান্না হয়ে গেছে, এখন ঘর দোর গোছাবো, কারণ ঘুম দিয়ে উঠেই আগে রান্না করে গেছি রান্না করার জন্য। আর আজকে বেরোবো একটু, কারণ হসপিটালে যাব, আজকে ডেট আছে, তো এখন বিছানাপত্র ঠিকঠাক গোছানো হয়নি, গোছাবো আর ও যাবে কাজে, করে বসে বসে ওখানে কাজ করছে, কাজে বার হবে, আমি ঝটপট করে এবার কাজ করব। পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বারো হয়ে গেছি, এখন আমি হাঁটতে হাঁটতে অটোর দিকে যাচ্ছি, সাথে মাও যাবে। গাইস আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, চেক আপে গেছিলাম, আর এখনও যেতে হবে 2-3 বার, এই লাস্ট চেক আপ বলেছিলাম, বাট ঠিক আছে সেই জন্য। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, নেওয়ার পরে খাওয়া দাওয়া করবো।